পাহাড়ের ডাকটানা আমাদের কাছে মায়ের মতন, আর সেই ডাক মানেই কুয়াশা, মেঘের লুকোচুরি, সবুজের সেই বুনো গন্ধ, চা বাগানের সতেজতা, আর সর্বোপরি ভগবানের দর্শন। এত কিছু যেন একটা ফ্ল্যাশেই চোখের সামনে ফুটে ওঠে। এই গরমে পচে গলে মানুষের কিচকিচ শুনতে শুনতে বোর হয়ে যাচ্ছিলাম, তাই রোজকার লাইফে চলার জন্য একটু পজিটিভ এনার্জি নিতে ছুট লাগালাম পাহাড়ে। ডেস্টিনেশন ঝান্ডি। অবস্থা মুখে, এত গরম, এত গরম, এই গরমে তো একটু ঠান্ডার আমেজ নিতে পাহাড়ে যাওয়া আর কি। Remember the Dutta brothers of Rishabh Clough's homestay? So they have bought a new property in Jhandi. It is Sherpa homestay. Today our destination is there. আমরা রবিবার সকালবেলা চারজন জার্নি স্টার্ট করি জলপাইগুড়ি থেকে। অ্যাজ ইউজুয়াল পাপিও মা গাড়িতে, আমি আর প্রত্যয় আমাদের দ্বিচক্রেই জানি। জলপাইগুড়ি থেকে ঝান্ডির দূরত্ব মাত্র 80 কিলোমিটারের মতন, সময় লাগে মাত্র 2 ঘন্টা। ঝান্ডির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মালবাজার, আর এয়ারপোর্ট হলো বাগডোগরা। আর জলপাইগুড়ি থেকে রোড ট্রিপ করলে লোকাল ক্যাবে কস্টিং পড়ে 3,500-এর মতন। আমরা যে হোমস্টে বুক করেছিলাম সেখান থেকেই গাড়ির পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস ছিল, তবে যাবার সময় আমরা লোকাল ক্যাবেই যাই, ফিরেছিলাম ওখানকার ক্যাবে। ভাড়াটা কিন্তু সেমই ছিল, তবে এটা কিন্তু সময়ের সাথে সাথে ভ্যারি করতে পারে। আমাদের নর্থ বেঙ্গলের সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই হবে না, ফ্যান্টাস্টিক। তবে এই অফবিট জায়গাগুলোর রাস্তা হয় দুর্গম। ঝান্ডির ব্যাপারেও আমরা তাই শুনেছিলাম, চেনা চেনা যাকেই জিজ্ঞেস করি সেই বলে রাস্তার অবস্থা খুবই খারাপ। ঝান্ডি পৌঁছানোর মূলত দুটো রাস্তা রয়েছে, ওদলাবাড়ি হয়ে লুংসেল হয়ে ঝান্ডি, আর একটা হচ্ছে মালবাজার ও গরুবাথান হয়ে ঝান্ডি। অনির্বাণ দা ইজ সাচ আ বিউটিফুল হোস্ট, ওয়েন আই ওয়াজ বুকিং আই আস্কড হিম দি অপশন whether I should follow the Odlabadi and the Lungsel Manjing road or the Gorubathan side. He told me that take the Gorubathan side road, but he absolutely asked me not to follow the Lungsel Manjing road. Now we understand why. Odlabadi diye jawa rastar condition shottyi durgom, puro boulder road. Tobe obag bhabe Gorubathan er rastar obostha besh onektai bhalo, shei jonnoi ei khetre kharap rastar bodnam dite parchina. আর সিনিক বিউটিতে গরুবাথানের ফাগুকে বিট করাটা বেশ চাপের। আমাদেরও আজকের জার্নির প্রথম স্টপেজ ফাগু মনাস্ট্রি, তারপর এই ফিল্ড অফ ব্ল্যাকস্টোনে বসে একটু খাবার খেয়ে চলতে শুরু করি। ফিল্ড অফ ব্ল্যাকস্টোন পার করতেই শুরু হয়ে যায় ভাঙা পাথরের রাস্তা, তবে তা মাত্র 3 কিলোমিটারের মতন, 1 কিলোমিটার প্লেনে আর 2 কিলোমিটার পাহাড়ি রাস্তা। 3 কিলোমিটার ভাঙা রাস্তার পর পুরো পিচ কালো মাখন রাস্তা, আর তার উপরে যদি পাওয়া যায় এক পশলা বৃষ্টি, অ্যাডভেঞ্চারের একেবারে ষোলকলাপূর্ণ। ফাগু মনাস্ট্রির থেকে ঝান্ডির আমাদের হোমস্টের দূরত্ব ছিল 15 কিলোমিটারের মতন। ব্যাস অবশেষে পৌঁছলাম শেরপা হোমস্টে ঝান্ডি। ঝান্ডি এমন একটা গ্রাম যেখানে খানিক উচ্চতা উঠলেই সারা বছর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, যেখানে রয়েছে প্রচুর পরিযায়ী পাখির ভিড়, আর রয়েছে ন্যাওরা ভ্যালির লেপার্ড এবং ভাল্লুকের দেখা পাওয়া ও না পাওয়ার সাসপেন্স। কালিম্পংয়ের ফাগু পোস্ট অফিসের অধীনে এই গ্রাম থেকে যেমন কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়, ঠিক তেমনই সমতলে শিলিগুড়ি এবং মালবাজার শহর সহ আরও 3 নদীর সমাগম দেখা যায়, যেখানকার বেশিরভাগ মানুষই খুব মিশুকে। গ্রামের মানুষজন যেমন সবুজ প্রেমী, ঠিক তেমনই পশুপ্রেমী। নেচার এবং মানুষের এত সুন্দর মেলবন্ধন এবং প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে ঝান্ডি এক অনবদ্য ট্রাভেল ডেস্টিনেশন। পাহাড়ে ঘুরতে গেলে আমরা ভিউ পয়েন্ট খুঁজি, যেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, পাহাড়ের খাঁজ বেয়ে বেয়ে মেঘের খেলাটা দেখব। আর ঝান্ডিতে এসে এই স্বপ্ন যেন পূরণ হয়েছে। শেরপা হোমস্টে নিজেই একখানা ভিউ পয়েন্ট, একেই বলা হয় ঝান্ডি ভিউ পয়েন্ট। ইফ ইউ আর রিচিং হিয়ার অ্যান্ড সেন্সিবলি ইউ আর গোয়িং টু টেক দ্য ফাগু গরুবাথান রাউট, ইউ উইল বি কামিং ফ্রম দিস সাইড, ইউ উইল কাম হিয়ার অ্যান্ড প্রিটি এনাফ স্পেস টু টার্ন অ্যাবাউট ইউর কার or even park. My vehicle is parked right here. This is the dining space. Okay? You can see the dining space in between. This stairway you see, this is the
building wise, second floor they are gonna build will be pretty premium, the glass houses room. As of now, see, the structure is again interesting. The best part about this brothers are they constructed pretty even. Your vehicles come and stop here, you unload the luggages, and here's your room. Okay, the same floor, you do not have to break any stairs if you have got the top floor. Room number 1, 2 and 3 are in this floor only. We got room 2 and 3. In case you have got room 4, 5 or 6, you have to break only this much of stairs. You come here, access the ground floor or the basement 3 rooms. The cooking area or the kitchen is also here. রুমগুলো কেমন সেটা একটু দেখে নেওয়া যাক। প্রতিটি রুমেই রয়েছে দুটো ডাবল বেড, মানে চারজনের অ্যাকোমোডেশন, আর বিছানার সাথে লাগোয়া বেডসাইড টেবিল। টোটাল তিনটে টেবিল, একটা ফেস টাওয়াল, একটা বডি টাওয়াল, আর সাথে দুটো গ্লাস, একটা জলের বোতল, এছাড়াও রয়েছে একটা সাবান। সাথে রয়েছে ওয়ার্ড্রোব এবং সেটি বেশ ইউজফুল, স্পেশালি রাইডারদের জন্য। হেলমেট রাখতে বেশ সুবিধা হবে। রুমগুলোতে না প্রচুর হ্যাঙ্গার টাইপ হুকস দিয়েছে, এইটা ভীষণ ভীষণ কাজে। বাথরুমে রয়েছে ওয়েস্টার্ন কোমোড এবং গিজার, তবে গিজারের হট ওয়াটারের টাইমিংটা কিন্তু স্পেসিফিক। উপরের তলার আর নিচের তলার রুমগুলোতে ভিউয়ের কিন্তু সেরকম কোনোই ডিফারেন্স নেই, তবে উপরের 3 নম্বর রুম আর নিচের 6 নম্বর রুম হলো বেস্ট ভিউওয়ালা রুম। পুরো 3 দিকের ভিউজ, বাকি রুমগুলোতে 2 দিকের ভিউজ বর্তমান। এই হোমস্টের সবকটা রুম থেকেই বিছানায় শুয়ে শুয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, যদি তিনি সদয় হয়ে দেখা দেন তাহলেই। সাথে যদি বয়স্ক মানুষ থাকে তাহলেও কোনো অসুবিধা হবে না। প্রত্যয় যেমনটা বলল, রুম নাম্বার 1, 2, 3 বুক করলে সিঁড়ি ভাঙতেই হবে না। আর বাকি রইল ডাইনিংয়ের ব্যাপারটা, সিনিয়র সিটিজেনদের জন্য রুম সার্ভিসও অ্যাভেলেবেল, তবে তার জন্য 10% এক্সট্রা একটা চার্জ লাগবে এই যা। Now you see, this is again, it has its own separate open balcony. Pretty extended, pretty large, pretty spacious. And from here you can check out our rooms and even our extended balcony. Affordability and reachability. Onshubandha and Onibandha, they never miss this. They keep the structure so convenient for any guest to access any part of the room. And this is the barbecue area. We can easily figure it out. All these rooms are of the similar structure as far I know. Here is a separate basin as well. So you do barbecue and everything, you can keep this also for access. So room number 4, only one the stays. So he is the host in area. This also have the equal balcony, the side balcony, from where you can get the view of the 3 rivers meeting and even Siliguri and the valley apart. You do not understand the elegance of simplicity. These people do understand. এতদিন এত জায়গায় ঘুরেছি, কিন্তু বাড়ি ফিরে পাহাড়ের সাথে সাথে সেখানকার খাওয়া দাওয়া এই প্রথমবার মিস করছে। আমরা ছিলাম 4 রাত 5 দিন এবং প্রতিদিন প্রচুর ইউনিক খাবার পেয়েছি। গতকাল লাঞ্চে ছিল মাছ ভাত, খাওয়ার দেখলে একটু কন্ট্রোল করা চাপের চেষ্টা দেখেই বোঝা যায় না। জাস্ট আসলাম তো গাড়িতে করে, খিদাটা এত বেশি পাইছিল যে আমি ভিডিও করতে ভুলিয়েছি। আর রান্নাটাও ছিল অসাধারণ। কি নেই, পোলাও, মাংস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি থেকে শুরু করে একদম ভাত, সবজি, ডাল, মাছের ঝোল, ডিমের কারি, সর্ষে বাটা মাছ এবং শেষ পাতে লাঞ্চে চাটনি। আর কি চাই? বর্ষার দিনে যদি ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ে, সেদিন আমাদের খিচুড়ি খাওয়ার মন চায়। আশা পূরণ, আজকে লাঞ্চে খিচুড়ি। যেহেতু আমি ফুডি, মন যেন ঝান্ডি থেকে আর ফিরতেই চাইছে না, এখনো সেই স্বাদ মুখে লেগে রয়েছে। শুভদা এবং পূজাদের অসাধারণ রান্না এবং নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর আর অনির্বান্দার রেস্টুরেন্ট পরিচালনা করার পুরনো অভিজ্ঞতা সব মিলিয়ে ঝান্ডি শেরপা হোমস্টেকে ঝান্ডির সেরা ঠিকানায় পরিণত করেছে। চলুন এবার একটু গল্প করতে করতে গ্রামটা ঘুরে দেখি। হাঁটতে হাঁটতে না হয় আরও কিছু হোমস্টের খবরও আপনাদের দিয়ে দেবো। ঝান্ডি সানভিউ কাঞ্চন হোমস্টে, দ্যাট শুড বি দ্য ওয়ান নেক্সট টু আওয়ার শেরপা হোমস্টে। That's when you go down that bad road. Just before reaching Sherpa Homestay, the left side a bit if you have to travel up to access Chhetri Homestay. And now we will show you one of the names that you have popularly heard in Chhetri.
Once I move away from the screen, you will be able to see the exact comparison of road, one leading to Shepa Homestay and Upper Lungsar, while the other leads to Jhandi Eco Hut. Jhandi Eco Hut, Sherpa Homestay. In 85 kilometers from Jalpaiguri, I reached to a place where I have no complaints about peace, relaxation. Everything is super welcome here. And when Anirban Datta or Anshuman Datta is in charge, it is self-satisfactory. সন্ধেবেলায় পাহাড়ে সময় কাটানোটা খুবই অসুবিধাজনক। অন্ধকার হয়ে গেলেই কিচ্ছু করার থাকে না। কিন্তু আগেই বলেছিলাম, শেরপা হোমস্টে নিজেই একখানা ভিউ পয়েন্ট। ব্যাস, রাতে পাহাড় না দেখা গেলেও শিলিগুড়ি আর মালবাজারের লাইট যেন মনে হয় মাটিতে হীরা ছড়িয়ে রয়েছে। চা পকোড়ার সাথে সাথে এই ভিউ এনজয় করে হাঁটা লাগালাম গ্রাম ঘুরতে। এখন বাজে সন্ধ্যা 7টা, কিন্তু অন্ধকার দেখে মনে হচ্ছে নাকি রাত্রির 12টা 1টা বাজে। একটু এক্সপ্লোর করতে বার হইলাম, দেখি। রাতের নিস্তব্ধতা, অন্ধকারের গন্ধ আর অচেনা সমস্ত ডাক সব মিলিয়ে বেশ অ্যাডভেঞ্চারাস একখানা অভিজ্ঞতা হলো। পরদিন সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় ঘুম ভাঙলেও তার দেখা না পেয়ে চললাম সাইট সিং করতে। এত দুঃখী কেন? আমি কিছু দেখতে পাইনি তাই। এটা তো পাহাড়ের রিচুয়াল। এখানে আশেপাশে ঘোরার জায়গা প্রচুর। স্যামাবিয়ং টি গার্ডেন, গীত খোলা, গুম্ফাদারা, নুকদারা লেক এবং লাভা মনেস্ট্রি। মায়ের শরীরটা একটু অসুস্থ থাকায় আমরা খুব বেশি দূর যাইনি। গাড়ি ছুটলো স্যামাবিয়ং টি গার্ডেনের পথে। এই সুযোগে আমাদের আজকে ড্রাইভার দাদা জ্ঞান দাজুর সাথেও আমাদের আলাপ হয়ে গেল। দাজু হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ছিলেন, কিন্তু ঘরের টানে আর পরিবারের টানে এখন পাহাড়ে গাড়ি চালাচ্ছেন লাস্ট 22 বছর। গল্প করতে করতে পৌঁছলাম স্যামাবিয়ং টি গার্ডেনে। এই স্যামাবিয়ং টি গার্ডেন সম্পূর্ণ অর্গানিক, তবে চা টি প্রডিউস হয় তা ইন্ডিয়াতে থাকেই না, সবটাই বাইরে এক্সপোর্ট হয়ে যায়। এর মূল্য শুনলে চোখ কিন্তু কপালে উঠবে। কোয়ালিটি অনুযায়ী অবশ্য প্রাইসটা ভ্যারি করে। দাজুর মুখে শুনলাম প্রায় 35,000 থেকে 1,00,000 টাকা পার কেজি। এটা শুনে মুখ এমন হাঁ হয়েছিল যে পুরো আস্ত একখানা গঙ্গা ফরিং ঢুকে যেতে পারত। এত দামি চা পাতা শোনার পর খুব সাবধানে হাঁটছিলাম, যাতে গাছ বা পাতা এবং পাতার সাথে লাগোয়া ঘাসের চোট না লাগে। যাই হোক, এত সবুজের সতেজতা নিয়ে গাড়ি চলল গীত খোলার উদ্দেশ্যে। এখানে রাস্তা খারাপ, খারাপ মানে সত্যিই খারাপ। গাড়ি যে রাস্তায় নিচে নামে সেখান দিয়ে ওঠে না, কারণ উঠলে গাড়িরও ড্যামেজ হয় আর যাত্রীদের কোমরের অবস্থাও খারাপ হয়ে যায়। এই রাস্তা দিয়ে যেতে যেতে দাজু বলছিল, যখন দাজুরা ছোট ছিল তখন এখানে এমন একটা জায়গা পেয়েছিল যেখানে নাকি সকালবেলায় কোনো কথা বললে তা আবার বিকেলবেলায় শোনা যেত। ভাবুন তো কি মজার একটা ব্যাপার, সাউন্ডটা নাকি এখানে এরকমভাবেই ইকো হতো। তবে ইকো হওয়ার এমন গল্প কিন্তু আমি আগে কখনো শুনিনি। অবশেষে পৌঁছলাম গীত খোলা। এই পুরো সাইটসিং ট্রিপটার কস্টিং ছিল 3,500 টাকা। সব কটা ভিউ পয়েন্টে না গিয়েও আমরা দুটো ভিউ পয়েন্টেই গেলাম, আর আমাদের তার জন্য লাগলো 3,000 টাকা, কারণ গাড়িটা ওই রাস্তা দিয়ে ফেরত আসতে পারেনি। যা আগে বললাম, দাজুকে পুরো ঘুরে লোলেগাঁও হয়েই ফিরতে হয়েছে। তাই আমাদের মতন এই ভুলটা করবেন না, একবারে সবটা ঘুরেই আসবেন, কারণ আপনাকে টাকা দিতেই হবে আর আপনি না চাইলেও গাড়ি ওই রাস্তা দিয়েই আসবে। এত ঘুরে টুরে অবশেষে হোমস্টেতে ফিরে লাঞ্চ করে একটু ঘুম লাগাই। ঘুম শেষ করে বিকেলবেলার ভিউ এনজয় করতে বেরিয়ে পড়ি ব্যালকনিতে। কি যে সুন্দর লাগছিল,
সারাদিন মেঘের পর এই এক ফালি রোদ। সন্ধ্যাবেলায় কফি পকোড়া আর ফ্যামিলির সবার সাথে আনলিমিটেড আড্ডা, আর কি চাই? ভ্যাকেশনের পুরো পয়সা উসুল। পরদিন ঘুম থেকে উঠে যা দেখলাম সেটা অভাবনীয়। একদিন খুব বৃষ্টি হচ্ছিল বলে সমস্ত আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু এই কি, সকাল সকাল দেখি পেডংয়ের পাহাড়ের পেছন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বরফের মুকুট পরিধিত কাঞ্চনজঙ্ঘা। মন ভরে তাকে দেখেই চলেছি। এখান থেকে স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জ দেখা যায় না। পেডংয়ের পাহাড় দিয়ে মাউন্ট পান্ডিম ঢাকা পড়ে যায়, কিন্তু সিকিমের কাটাও 0.6ই দেখা যায়। প্রায় 2 ঘন্টা চোখ জুড়ে দেখা দেওয়ার পর পেছন দিকে নদীর ওপর থেকে আসা মেঘ যেন পর্দা টেনে দিল, সাথে সাথে ওয়েদার আবার রহস্যময়ী হয়ে উঠল। একটা হোমস্টেকে হোমলি করে তোলে তার হোস্ট, আর অনির্বাণদা অংশুমানদার মতন হোস্টেলে তো কথাই নেই। কথা দিতে পারি, নিজের বাড়ি ফিরতে কিন্তু মন চাইবেই না। জায়গা সম্বন্ধে কী কী ইনফরমেশান লাগবে সমস্ত ইনফোর এনসাইক্লোপিডিয়া। অনির্বাণদার কাছে জানতে পারলাম এই ঝান্ডির এবং আশেপাশের গ্রামের রাস্তাগুলো সব কানেক্ট করে নেওড়া ভ্যালির জঙ্গলে। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই নেওড়া ভ্যালি বিভিন্ন পকেট রোড দিয়ে কানেক্ট করে বার্মার সাথে। সেখান থেকেই ভাল্লুক, লেপার্ড এবং প্রচুর পরিযায়ী পাখি নাকি চলেও আসে এদিকে। আর তার সাথে শুনলাম ঝান্ডিতে নাকি প্রচুর নাম না জানা বিষধর সাপ রয়েছে। আর ঠিক সে কারণেই রাত 10:30টার পর হোমস্টের প্রেমিসেসের বাইরে বেরোনো বারণ। এদের সামনে পড়লে সেটা সৌভাগ্য হবে না দুর্ভাগ্য, কে জানে। এই অনির্বাণদা যেমন সুন্দর হোস্ট, তেমনই একজন এক্সপিরিয়েন্স ড্রোন পাইলট। এই সুযোগে প্রত্যয় অনির্বাণদার থেকে অনেক কিছু শিখে নিতে পেরেছে। Hey guys, sorry I couldn't vlog there live because I was first of all in awe of riding with a companion like Anirbanda, and then we took our time to take some few drone shots. He's an experienced drone pilot. He flew my drone, but he chose not to capture video with it. As I am knowing them further, I am seeing that they are never failing to impress. Jhandi, amar kache ichhe puroner desh. দীর্ঘ 4 দিন ভ্যাকেশন কাটানোর পর মেঘলা ওয়েদার দেখে মনটা একটু খারাপই ছিল। আর ঠিক সে সময়ই ফেরার দিন হঠাৎ করেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। আবার যেদিন ফেরার কথা সেদিন প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আরেকটা দিন যদি থেকে যেতে পারতাম কি ভালোই না হতো। ঠিক তখনই হঠাৎ করেই বন্দের ডাক। না বলা মনের পুষে রাখা এই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো যদি পূরণ হয় তাহলে তো তাকে ইচ্ছে পূরণের দেশ বলতেই হয়। এবার দেখে নেওয়া যাক ঝান্ডিতে থাকতে কত খরচ পড়তে পারে। All the room structures are same, so they have kept the room rates and prices pretty same, and all of this have accommodation of 4 people. এবার যদি 4 জন মিলে একটা রুম বুক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কস্টিং করবে 1600 টাকা পার ডে পার পারসন, কিন্তু যদি 2 জন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কস্টিং পড়বে 1850 টাকা পার পারসন পার ডে, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। এরপরে যদি আপনি এক্সট্রা কিছু অর্ডার করেন, যেমন বারবার চা যেটা আমরা খেয়েছি, বারবার কফি, সেগুলো কিন্তু এক্সট্রা চার্জেবল। দ্য চয়েস ইজ ইয়োর্স, ইউ ওয়ান্ট টু শেয়ার, ইউ ওয়ান্ট টু
have a budget or you want the entire space to yourself. The rooms are large, the rooms are beautiful. চার দিন কেউ কোথাও থাকে, এই প্রশ্নের উত্তর আমাদের হলো হ্যাঁ। পুরো জায়গাটা একেবারে মনের মজ্জায় মজ্জায় না প্রবেশ করালে করলামটা কি? একই রাস্তায় বারবার হাঁটা, একই কুয়াশা, নানান রূপ, এইগুলো না থাকলে কি মন ভরে? পাহাড় তো প্রতি মুহূর্তেই রূপ বদলায়, তাই জন্যই তো আনপ্রেডিক্টিভ পাহাড়ি মরশুম। সুযোগ পেও তা সাক্ষী হব না, তাও আবার হয়। আজ এই পর্যন্তই, পরে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ডেস্টিনেশনে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ফাইন্ড অ্যান এক্সকিউজ টু ট্রাভেল। টাটা।